সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা জানবো সায়াটিকে ব্যথা হলে আমরা কি ধরনের এক্সারসাইজ আমরা করব না এবং কি ধরনের এক্সারসাইজ আমরা করব সেটা আমরা জানবো। অর্থাৎ সায়াটিকের সমস্যায় কিছু এক্সারসাইজ করলে আমাদের সমস্যাটা বাড়তে পারে। সো এই জিনিসগুলো আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের যাদের কোমর ব্যথা অনেকদিন ধরে আসছে কিংবা হচ্ছে কোমর ব্যথা আমরা অনেক বেশি কষ্ট পাচ্ছি, তারা আমরা সায়াটিকের টার্মটার সাথে আমরা কম বেশ আমরা জানি। আমাদের কোমরের দুইটা হাড়ের মাঝখান থেকে ডিস্কটা যদি বাইর হয়ে পায়ের দিকে যে নার্ভটা, ঠিক এখান থেকে একটা সায়াটিক নার্ভ যায়। সায়াটিক নার্ভের চাপ দিলে এই ব্যথাটা আমাদের কোমর থেকে পা পর্যন্ত আমাদের মানে চলে যায়। সো এই ঘটনাটা আসলে কেন হয়? আমরা যদি একটা হিউম্যান বডির হচ্ছে একটা আমরা স্পাইন দেখি, এটা হচ্ছে স্পাইন, ভিতরে এটা হচ্ছে স্পাইন, এটা সামনের অংশ আর এটা হচ্ছে ব্যাকের অংশ। আমরা যদি পিছনে দেখি, দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আমাদের এইখান এগুলো হচ্ছে নার্ভ, এগুলো হচ্ছে নার্ভ। তো আমরা যদি সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে বাটিবা, এগুলো এক একটা বাটিবা, এই বাটিবা বা কশেরুকা। সো দুইটা কশেরুকার মাঝখানে এরকম ডিস্কের মতো থাকে, একটা ডিস্ক থাকে, ইন্টারবাটিবাল ডিস্ক। তা আমরা যদি অনেক সময় দেখেন এই যে একটা হচ্ছে নার্ভ, স্পাইনাল নার্ভ, দেখেন আমরা যদি চাপ দেই, দেখছেন হচ্ছে এইভাবে এসে যখন এই আমাদের যখন স্পাইনাল নার্ভে যখন মানে চাপ দেয় তখনই এই ব্যথাটা আমাদের কোমর থেকে পায়ের দিকে চলে যায়। এটা হচ্ছে এইভাবে থাকে, এই যখন এখানে এই ডিস্কটা যখন এইভাবে বাইর হয় তখন দেখছেন নার্ভের উপর পিঞ্চিং করতেছে মানে চাপ দিচ্ছে। এটাকে আমরা বলতে পারি আপনি PLID বলেন, আপনি হচ্ছে DS প্লাফ বলেন, সেটা যদি সায়াটিক নার্ভে চাপ দেয় আপনি বলতে পারেন সায়াটিকা। সো আশা করি আমরা হচ্ছে সায়াটিকা কি আমরা সেটা বুঝতে পারছি। এখন আমরা আমাদের আসল জিনিসে আসি, অর্থাৎ এই সায়াটিকের সমস্যা হলে আমরা আসলে কী এক্সারসাইজ আমরা মানে করবো না। তো ফার্স্টলি আপনি ভাবেন এটা এইভাবে আছে, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের সামনের অংশ, এটা ব্যাকের অংশ। এখন আপনি যদি সামনের ঝুঁকে যদি কোনো ওয়েট লিফট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ডিস্কটা কিন্তু আরও বেশি বাইর হতে পারে। সো আমরা সামনের ঝুঁকে আসলে যাদের সায়াটিকের সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে আমরা ওয়েট লিফটিং আমরা করবো না, করলেও খুবই সাবধানে আপনার কনসালটেন্ট আপনার বিশেষজ্ঞের মানে পরামর্শ নিয়ে আপনি আসলে ওয়েট লিফট করতে পারবেন কিনা, আদারওয়াইজ কিন্তু আপনার ডিস্কটা আরও বেশি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া হচ্ছে আমরা অনেক সময় সামনে ঝুঁকে আমরা কিছু উঠে মানে ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে কিংবা বিভিন্ন এক্সারসাইজ করি, আমরা সামনে ঝুঁকে হাতটা আপনার আঙ্গুল পায়ের আঙ্গুলটা মানে টাচ করি, এগুলো আমরা একটু অ্যাভয়েড করব যাদের আমাদের সায়াটিকের সমস্যা আছে। এছাড়া হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে আমরা আমাদের হ্যামস্ট্রিং যে মাসেলগুলা ব্যাকের মাসেলগুলো আমরা সামনের ঝুঁকে আমরা স্ট্রেসিং করি, এগুলো আমরা আসলে একটু অ্যাভয়েড করব। আমি তো আগেই বলছি এটা হচ্ছে আপনার ফিনিশন এইভাবে থাকে, আপনি কিন্তু যখনই আপনি দিবেন এইভাবে কিন্তু আপনি বের হয়ে যাবে। সো আমাদের এটা এভাবে থাকে, সো আপনি এবার সামনে ঝুঁকলে কিন্তু আপনার রিস্কটা আপনার থাকে। সো আমরা কী করব, আমরা এই ধরনের এক্সারসাইজগুলো একটু অ্যাভয়েড করব। অনেকে কী করে এইভাবে, হ্যাঁ আপনি সুস্থ থাকলে আপনি করতে পারেন, কিন্তু যদি আপনার ডিস্ক বাল্জের সমস্যা, ডিস্ক হার্নিয়েশনের সমস্যা থাকে সোজ আপনাকে অবশ্যই এগুলো অ্যাভয়েড করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা হচ্ছে মানে অনেক সময় আপনি দেখে যে আমরা বিভিন্ন ধরনের হালকা আমার ব্যাক পেন আছে কিন্তু থাকলেও আমরা এই ধরনের কিছু ওয়েট লিফটিং এক্সারসাইজ করি হচ্ছে সামনে টেনে, তো এগুলোকেও একটু অ্যাভয়েড করবেন। সোজা কথা তো সামনের ঝুঁকে অ্যাক্টিভিটিগুলো আপনি অ্যাভয়েড করবেন। কিংবা অনেকেই হচ্ছে এক্সারসাইজ করে পা দুটো এরকম উপরে উঠায়, টাইম বলবো যাদের সায়াটিকের সমস্যা আছে আপনি এক্সারসাইজগুলো করার প্রয়োজন নেই, কিংবা এরকম এরকম অনেকে এক্সারসাইজ করে সায়াটিকের সমস্যার ক্ষেত্রে আমি এগুলো রিকমেন্ড করবো না, কারণ এতে করে আপনার ব্যাকে হচ্ছে আপনার সমস্যা হতে পারে, বরঞ্চ আপনার ডিস্কটা ইঞ্জুরি হওয়ার চান্স থাকে। এখন আমরা জানলাম কী ধরনের এক্সারসাইজ আমরা আসলে মানে করবো না,
সেটা আমরা জানলাম। তো সায়াটিকের জন্য কী ধরনের এক্সারসাইজ করবেন সে বিষয়ে আমি আপনাদের জন্য ভিডিও দিয়েছি। তবু আমি সিম্পল চারটা এক্সারসাইজ, মানে প্রধান চারটা এক্সারসাইজ সায়াটিকের সমস্যার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট এক্সারসাইজটা হচ্ছে, আপনি তো বুঝতেই পারছেন আপনার পিছনের সমস্যাটা হয়েছে ডিস্ক, সো একেবারে সিম্পল এক্সটেনশনটা করবেন এটা হাত দিয়ে, যদি আপনার সমস্যা না হয়। আর সমস্যা হলে প্রয়োজনে বুকের নিচে বালিশ দিয়ে একটু শুয়ে থাকবেন। তাহলে একটা সিম্পল, যদি আপনার কাছে ব্যাটার লাগে, যদি মনে হয় আপনার পায়ের দিকে কোনো পেইন হচ্ছে না, পায়ের দিকে পেইনটা আস্তে আস্তে ফিটের দিকে উঠতেছে, কোনো অমরের দিকে উঠতেছে, তাহলে আপনার ইম্প্রুভমেন্টটা এই একটা এক্সারসাইজ গেলো। অর্থাৎ ওকে, এটা করতে অসুবিধা হলে বুকের নিচে বালিশ দিয়ে আপনি এবার শুয়ে থাকবেন। তাহলে আপনার ডিস্কটা কী কী হবে, রিডাকশান হওয়ার, আগের জায়গায় প্লেস হওয়ার একটা চান্স থাকে। সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে, আপনি সিঙ্গেল একটা পা করে করে, এক পা এক পা করে, এক দুই তিন চার পাঁচ, একরকমভাবে এক দুই তিন চার পাঁচ। আরেকটা ইম্পর্টেন্ট এক এক্সারসাইজ সায়াটিকের পেনের জন্য, ধরুন আমার বাম দিকে পেনটা, আপনি এভাবে ধরে আমার অপোজিট শোল্ডার দিকে টান দেবেন। যদি আমার ডানে এথাটা হয় ডান দিকে এদিকে, তাহলে আমি এটা ধরে আমার বাম শোল্ডারের দিকে আমি টান দেবো। আপনি উভয় পায়ও করতে পারেন, সমস্যা নেই। এটা গেল আরেকটা, তিনটা এক্সারসাইজ শিখলাম। আরেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এই যে আমরা যখন শুই তখন দেখবেন হাত দেন, দেখবেন এখানে হাতটা কিন্তু ভিতরে যায়। আপনি কি করবেন, এই শুধু এইটুকু অংশ, আমি যেটুকু দিয়েছি এটুকু, আপনি এবার হাত দেন, আপনি এটা দিয়ে ভিতর দিকে চাপ দেন, এই হাতের উপর চাপ দেন, হাতের উপরে চাপ দেবেন ফিট দিয়ে কোমরের অংশটা দ্বারা। দেখেন এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ এটা হচ্ছে আমরা বলি ফ্যালবিক টিল্টিং। এই যে হাতটা আমি এখানে রাখলাম, দেখেন ভিতর দিক দিয়ে কিন্তু সজ যাওয়া, আমি কী করলাম এই জায়গাটা দিয়ে, আমি এই অংশটা দিয়ে আমি বিছনাতে চাপ দিলাম এইভাবে এইভাবে, ঠিক এক দুই তিন চার পাঁচ। এটা খুব ইম্পর্টেন্ট, ফ্যালবিক টিল্ট। ওকে, প্রতিটা এক্সারসাইজে আপনি হচ্ছে আপনি 10 বার করবেন, করলে আপনার অ্যাক্সেট হবে। আপনি ট্রাই করুন প্রতিটা এক্সারসাইজ ডেলি 3-4টা সেট করার জন্য। আপনার যাদের সাইটিকের সমস্যা আছে, যাদের ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যায়, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি এক্সারসাইজগুলো মনে বুঝতে পারছেন, এবং যদি আপনি বুঝে সঠিকভাবে করতে পারেন আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং আপনি যদি এক্সারসাইজ সম্পর্কে কোনো আপনার কৌতূহল থাকে বা আপনি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি নিয়ে একজন এক্সপার্ট ফিজিওথেরাপির সাথে কনসাল্ট করে আপনি ফিজিওথেরাপি নিন, আর ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।